লাখ টাকা খরচ করে সৌদি আরব গেলাম, কিছুই আনতে হারলাম না। বুকে অনেক আশা ভেদে পরিবারের সুখ শান্তির স্বপ্ন নিয়ে পরিবারের শেষ সম্বল বেচে বা ঋণ করে অনেকেই পাড়ি জমান বিদেশে। এদের কারো কারো ভাগ্য সহায় হলেও অনেকেই সেই সম্বলটুকু হারিয়ে দেশে ফিরে চলে আসতে বাধ্য হন। কিছু কিছু কুচক্রী লোকের খারাপ উদ্দেশ্যের কারণে তাদের প্রবাস জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। নতমুখে দেশে ফিরে তারা শোনান বিদেশের মাটিতে ভয়াবহ নির্যাতন ও হেনস্থার কথা। তাদের দাবি, প্রবাসে তারা শুধু সেসব দেশের নাগরিকরাই নয়, বরঞ্চ অনেক বাংলাদেশিদের দ্বারাও নির্যাতন ও নিগ্রহের শিকার হয়েছেন তারা। শনিবার 21 জুলাই রাতে মধ্যপ্রাচ্যের কয়েকটি ফ্লাইটে দেশে ফিরেছে অন্তত 150 থেকে 200 জন পুরুষ শ্রমিক। কেউ ক্লিনারের কাজে, কেউ বাগান মালির কাজ, কেউ বা দর্জির, কেউ বা ইলেকট্রিশিয়ানের কাজে গিয়েছিলেন বিদেশে। এদের মধ্যে ওমান থেকে প্রায় 40 জন, আবুধাবি থেকে 15 জন, সৌদি আরব থেকে 62 জন এবং সুদান থেকে 8 জন দেশে ফিরেছেন। তবে ইমিগ্রেশন পার হয়ে বিভিন্নভাবে অনেকে চলে গেছেন বলে জানা যায় ফেরত আসা শ্রমিকদের সঙ্গে কথা বলে। শারজা থেকে দেশে ফিরে বিদেশের মাটিতে তিক্ত অভিজ্ঞতার কথা জানান সিলেটের গোয়েনঘাটের সুলতান আহমেদ। 2012 সালে ইলেকট্রিশিয়ানের কাজে তিনি দুবাই যান। প্রথম প্রথম সবকিছু ঠিক ছিল, সেদেশে গিয়ে ভাষাও শিখে ফেলেছিলেন। খুব দ্রুত সেদেশের ভাষায় কথা বলতে পারেন সুলতান। কিন্তু হঠাৎ কী যেন হলো তার মালিকের, 12 মাসের বেতন মালিকের কাছে জমা ছিল, এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে গিয়ে দেখেন কোনো টাকাই নেই। মালিকের কাছে প্রশ্ন করায় তাকে মেরে পুলিশে দিয়েছে তার মালিক। সেই থেকে 25 দিন সারজা জেলে বন্দী ছিলেন তিনি। জেলে তাকে হতে হয়েছে অনেক হেনস্থার শিকার। দেশে ফেরার জন্য টিকিটের টাকা পুলিশকে দিয়েছেন সুলতান। শুধু টাকা নিয়ে ক্ষান্ত হননি তারা, সুলতানের মোবাইল এবং আন্টি রেখে দিয়েছে সে দেশে পুলিশ কর্মকর্তারা। তা ফেরত চাওয়ায় তারা তার উপর অমানবিক নির্যাতন করেছে। দেশে ফিরে সুলতান বলেন, 6,500 টাকা খরচ করে সেদেশে গিয়েছিলাম, কোনো টাকা আনতে পারি নাই। মালিকের কাছে টাকার কথা জিজ্ঞেস করায় তারা আমাকে মেরে পুলিশে দিয়েছে। 25 দিন জেলে কী কষ্টে যে কাটিয়েছি সেটা আল্লাহ জানে। আমার আন্টি আর মোবাইল নিয়ে যাওয়ার পর ফেরত চাইলে জেলের ভেতরে কয়েকটা বাংলাদেশি আছে, হেরাই আমারে মারতে আহে। হেরা খালি গালি দেয়, তারা অনেক গালি দিতে হারে। অন্যদিকে 5 বছর আগে দর্জির কাজ শিখে ওমান গিয়েছিলেন শাহিদ নামে এক ভাই। তার খরচ হয়েছিল 2,60,000 টাকা, কিন্তু তার বেতন ছিল মাত্র 100 রিয়াল। ওমানে কাজ করে টাকা আনতে না পারে সেখান থেকে দুবাই যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। পুলিশের কাছে ধরা পড়ে জেলে ছিলেন 20 দিন। তারপর সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে তাকে। তার সঙ্গে ইতিহাস এয়ারলাইন্সে আরও 40 জন ওমান থেকে এসেছেন বলে জানান তিনি। শাহিন বলেন, 2,60,000 টাকা খরচ করে ওমানে গিয়ে দেখি বেতন 100 রিয়াল, এই টাকা কয়দিনে ফেরত আনবো, তাই দুবাই যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি। 20 দিন জেল খেটে দেশে ফেরত আসছি। এদিকে সৌদি আরব থেকে ফিরেছেন 62 জন পুরুষ শ্রমিক, তাদের একজন যশোরের নুরু ইসলাম। 6,500 টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন তিনি কাজের জন্য, কিন্তু 1.5 বছরও মালিকা আকামা বা ওয়ার্ক পারমিট করে দেয়নি বলে জানান তিনি। পরে আকামা করে দেওয়ার পর বেশি দিন কাজ করতে পারেননি, রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে ডিপোর্ট সেন্টারে দিয়ে দেয়, সেখান থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে ফিরে নুরু ইসলাম বলেন, সৌদিতে পুলিশ ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, আমার আকামা ছিল, পাসপোর্ট ছিল, তারপরও কেন পাঠিয়ে দিল? দূতাবাসে কথা বললে তারা উল্টো ভয় দেখাইতো, দেশে কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারি নাই। উল্লেখ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 18টি বেশি দেশে জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ। বিএমটির তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 1,18,58,000 মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে গিয়েছে, যার ফলশ্রুতিতে দেশে রেমিটেন্স হিসেবে এসেছে প্রায় 13,00,000 কোটি টাকা, যার মধ্যে 2015 সালে এসেছে সবচেয়ে বেশি, যা প্রায় 1,15,000 কোটি টাকা। এছাড়া 2017 সালে এ যাবৎকালে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে, যার পরিমাণ 10 লাখেরও বেশি। এবার আপনারা একটাবার ভেবে দেখুন, বাংলাদেশ সরকার তারা কিন্তু ঠিকই রেমিটেন্স পাচ্ছে, কিন্তু আমাদের প্রবাসীদের জীবনযাত্রার মান একটু উন্নত হয়নি। অনেক প্রবাসী প্রবাস থেকে নিঃস্ব হয়ে দেশে ফেরত এসেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। একদিক দিয়ে আমাদের সরকার রেমিটেন্স পাচ্ছে, আর আমাদের প্রবাসীরা শুধু তারা দিনকে দিন ফকির হয়ে যাচ্ছে। আপনাদের কারো সঙ্গে এদের লাইফের ঘটনা মিলে যাওয়া অসম্ভব কিছু না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।